রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারী, রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারী, ঘনশ্যাম মুকুন্দ মুরারী, ঘনশ্যাম মুকুন্দ মুরারী, রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারী, রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারী। নমস্কার, আমি ঝুমা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল মিউজিক্যাল জার্নি উইথ ঝুমা মণ্ডলে। আজকে আমি একটা কৃষ্ণ ভজন গান শেখানোর চেষ্টা করছি। সামনেই জন্মাষ্টমী, জন্মাষ্টমী উপলক্ষে এই ভজন গানটি সকলেই শিখতে পারেন, খুবই সহজ সুরের গান। তো গানটি দ্রুত দাদরা তালে আছে। প্রতিবারের মতনই আমি একটুখানি গাইবো, তারপর স্বরলিপিটা দেখিয়ে দেবো, তারপর আবার পরবর্তী অংশ গাইবো। তো এইভাবেই শেখানো হবে। তো শুরু হচ্ছে মা স্বর থেকে। এখানে হচ্ছে সা, বি ফ্ল্যাটের সা। আমি স্কেল হিসেবে বি ফ্ল্যাটেই শেখাচ্ছি, এটা একটা নর্মাল হারমোনিয়াম। তো এখানে হচ্ছে সা, এখানে হচ্ছে মা, মা স্বর থেকে গানটা শুরু হচ্ছে। তো প্রথমে আমি স্থায়ী অংশটুকু শেখাবো। গানটিতে তিনটি পার্ট আছে, স্থায়ী এবং দুটি অন্তরা। অন্তরা দুটির সুর কিন্তু একই রকম। তো স্থায়ী অংশটুকু আমি আবার গাইছি, তারপর দেখিয়ে দিচ্ছি নোটেশনটা। রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারী, রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারী, ঘনশ্যাম মুকুন্দ মুরারী, ঘনশ্যাম মুকুন্দ মুরারী, রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারী, রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারী। মা থেকে শুরু হচ্ছে রাধে মাপা গোবিন্দ গোবিন্দ কুম শুদ্ধ গা মা কুম গা কৃষ্ণ রে সা কুমে সা রাধে গা মা, রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারী, ঘন রে মা শ্যাম ধা 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 মুকুন্দ মুকুন্দ ধা কমলে রে সা মুকুন্দ মুরারী, কমলে ধা ধা রে কমলে ধা পা মা রে। আবার ঘনশ্যাম মুকুন্দ মুরারী। দ্বিতীয়বার কিন্তু মাতে থেমে যাচ্ছে। তারপর আবার রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারী, রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারী। এবার অন্তরার অংশটুকু গাইছি, তারপর স্বরলিপিটা দেখিয়ে দেবো। উপরের সা থেকে শুরু হচ্ছে নন্দ নন্দ রাধে গোবিন্দ নন্দ নন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ শ্যাম গোবিন্দ রাধে গোবিন্দ শ্যাম গোবিন্দ। তৃতীয়বার কিন্তু সাথেই রয়ে যাচ্ছে। তাহলে নন্দ সা 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 আনন্দ আনন্দ রে সা কোলে ধা পা মা রাধে মাধা গোবিন্দ নি কোলে ধা সা সা রাধে ধা কোলে নি রে গোবিন্দ রে 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 শ্যাম রে গা পা মা গোবিন্দ গা রে সা কোলে ধা। দ্বিতীয়বার রাধে গোবিন্দ রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারী, রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারী। এইভাবে আবার ঘুরে আসছে স্থায়ীতে। তারপর দ্বিতীয় অন্তরা শুরুর আগে মিউজিক হিসাবে প্রথম লাইনটা বাজানো যেতে পারে এইভাবে। দ্বিতীয় অন্তরা আবার উপরে সা থেকে শুরু হচ্ছে, গোপী মনোহর শ্যাম গোবিন্দ নবনীত চোরা আনন্দ চন্দ্র, নবনীত চোরা আনন্দ চন্দ্র। তাহলে উপরের সাথে গোপী সা 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 মনোহর রে সা পুরি ধা পা মা শ্যাম মাধা গোবিন্দ কুলি ধা সা সা নবনীত ধা কুমলি নি রে নবনীত চোরা রে 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 আনন্দ রে গা পা মা গা চন্দ্র রে সা কুমলি ধা। দুবার হবে, প্রতিটা লাইনই দুবার হবে, যেহেতু ভজন গান দুবার দুবার করে গাইলে বেশি সুন্দর লাগবে। নবনীত চোরা আনন্দ চন্দ্র, দ্বিতীয়বার কিন্তু সাথেই রয়ে যাচ্ছে শ্যাম মুকুন্দ মুরারী, ঘনশ্যাম মুকুন্দ মুরারী, রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারী, রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারী। তো এইভাবেই ভজন গানটি শেষ হবে। তো আশা করি বোঝাতে পারলাম, সবাই শিখে নেবেন, খুব সুন্দর একটা ভজন গান। আর যদি ভালো লাগে আমার শেখানো, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।